Happy New Year! अरे अभी तो पार्टी शुरू हुई है। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আমরা সবাই জানি যে 2022 সাল কিন্তু অলরেডি চলে গেছে আর মাত্র একটা দিন বাকি আছে। আর স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এখন মোস্ট ট্রেন্ডিং একটা ভিডিও, মানে টিকটকের ফর ইউতে এই ভিডিওটাই শুধু দেখা যাচ্ছে। যারাই এই ভিডিওটা আপলোড করতেছে টিকটকে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনিও আপনার পিকচার দিয়ে কী হবে এই ভিডিওটি এডিটিং করবেন নিউ ইয়ার উপলক্ষে, সেটাই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরু হয়ে গেলে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা স্ক্রিনে তিনটি অ্যাপ দেখতে পাচ্ছেন, টিকটক, গুগল ক্রোম ব্রাউজার, তারপর ক্যাপকাট। অবশ্যই আপনার মোবাইল ফোনে এই তিনটি অ্যাপ থাকতে হবে। তোমাদের অনেকের মোবাইলে কিন্তু এই তিনটি অ্যাপ রয়েছে, আর যাদের মোবাইলে নেই তারা অবশ্যই এই তিনটি অ্যাপ মোবাইলে ইনস্টল করে নেবেন। তো আমরা প্রথম টিকটক অ্যাপটি ওপেন করে নিব। অলরেডি গাইস, টিকটক ওপেন করে নেওয়ার পর সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তো উপরে আপনার একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো টিকটক অ্যাপটিতে আসার কারণ হচ্ছে আমরা ট্রেন্ডিং মিউজিকটি ফেভারিট করে নিব, আর কিছুই না, শুধুমাত্র ট্রেন্ডিং মিউজিকটি ফেভারিট করার জন্য আমরা টিকটকে এসেছি। তো আপনারা জাস্ট এখানে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করে দেবেন, দিদার অফিসিয়াল। সার্চ করে দেওয়ার পর আপনারা আমার টিকটক প্রোফাইলটি পেয়ে যাবেন। এই যে টিকটক প্রোফাইলটি চলে আসছে, টিকটক প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর 3 নম্বর সিরিয়ালের প্রথম যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে মিউজিকটি ফেভারিট করে নিতে হবে। মিউজিকটি ফেভারিট করে নেওয়ার জন্য নিচে একটা মিউজিক অপশন দেখতে পাবেন, জাস্ট এই মিউজিক অপশনে ক্লিক করে এখান থেকে অবশ্যই মিউজিকটা অ্যাড টু ফেভারিট করে নেবেন। অ্যাপ টু ফেভারিট করে নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন। গাইস, চলে আসলাম টিকটক থেকে। এখন গাইস আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। আর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমরা এডিট করব মাত্র এক ক্লিকে ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে। আমরা সবাই জানি ক্যাপকাটের টেমপ্লেটতে মাত্র এক ক্লিকে ভিডিও এডিটিং করা যায়। তো আমি জাস্ট এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে দেবো। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস আমি এখানে একটি লিঙ্ক পেস্ট করে নিচ থেকে জাস্ট গোতে ক্লিক করে দিব। তারপর গাইস আমাদের সামনে ক্যাপকাটের যে টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি চলে আসছে। তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেমপ্লেটটি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নিলে এই টেমপ্লেটের লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কে যদি ক্লিক করেন সাথে সাথে আপনারা এই পেজটি পেয়ে যাবেন, মানে সেম একটা পেজ আপনার সামনে চলে আসবে। বেশটি আসার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখাটা চলে আসছে। আপনারা জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরেকটি পেজে চলে আসলাম। এখন আমরা নিচ আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আমরা চলে যাবো ফটোসে। ফটোসে যাওয়ার পর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমরা আমাদের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিব, যেমন আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে জাস্ট প্রিভিউতে ক্লিক করে দিব। প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার ভিডিওটি এডিটিং হয়ে যাবে। আপনি জাস্ট একটু ওয়েট করবেন আর ভিডিওটা প্রিভিউ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে। তো খুবই সিম্পল একটা প্রসেস, আমি যেই প্রসেসটা দেখালাম সেম প্রসেসটা আপনারা ফলো করলে আপনার ভিডিওটি খুবই সহজে এডিট করে ফেলতে পারবেন। এখন জাস্ট আমরা ভিডিওটি এখান থেকে সেভ করে সরাসরি টিকটক আপলোড করে দেবো, ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করে। তাই উপর থেকে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছি, এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে নিচ থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে লেখাটা চলে আসছে আমরা জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি প্রথমে সেভ হবে। তারপর এখান থেকে সুইচ করে সাথে সাথে আমাদেরকে টিকটকে নিয়ে যাবে। গাইস আমাকে টিকটকে নিয়ে আসলো। এখন আমি ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে নেবো। তাই উপরে অ্যাড সাউন্ডে ক্লিক করে আমরা এই সাউন্ডে মিউজ করে নেবো। তাই নিচে অরিজিনাল সাউন্ডের টিকমার্কটা এখানে আনচেক করে দিব। তারপর চলে যাবো ফেভারিটে। ফেভারিটে যাওয়ার পর একটু আগে যে মানে ভিডিও প্রথমে যে আমরা ফেভারিট করেছিলাম একটা মিউজিক টিকটকে গিয়ে, সেই মিউজিকটা সিলেক্ট করে নিচ থেকে আমরা একটা সিজার বাটন দেখতে পাবো। সিজার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা এই মিউজিকটা এইটুকু পর্যন্ত কাট করে দিব। তো এখান থেকে আমরা শুরু করে দেবো। তারপর নিচ থেকে জাস্ট ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর খালি জায়গায় ক্লিক করে এখন জাস্ট নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট কভারে ক্লিক করে আমরা এখান থেকে একটি কভার সিলেক্ট করে দিব। ওকে, অত আপনার পছন্দের মতো একটা কভার সিলেক্ট করে উপর থেকে জাস্ট সেভে ক্লিক করে এখানে জাস্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন। ওকে, আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে নিলাম, নিউ ইয়ার, তারপর 2023, তারপর দিদার অফিসিয়াল, আমার নামটা আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপর নিচ থেকে জাস্ট পোস্টে ক্লিক করে দিব। পোস্টে ক্লিক করে দেওয়ার পর কয়েক ঘন্টার ভিতরে আশা করি আমার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তো আপনারাও সেম প্রসেসে আপনার ভিডিওটা আপলোড করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন মাত্র কয়েক ঘন্টার ভিতরে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। যেহেতু এখন এই ভিডিওটি মোস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে, সো আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স রয়েছে 99%। তো গাইস অবশ্যই আপনারা এখন এই ভিডিওটি এডিটিং করে আপনার টিকটক প্রোফাইলে আপলোড করে দিন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি মাত্র এক ক্লিক এডিট করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।